আপনাদের মকআপ নিয়ে আমি আজকে কিছু কথা বলবো, ঠিক আছে? আমরা তো ধরেন এই যে মকআপ কতগুলো এগুলা ইউজ করা যায়, ইউজ করা যায় না যে তা না, কিন্তু হ্যাঁ ইউজ করা যায়। কিন্তু যতই দিন যাচ্ছে মানে মকআপের যে ব্যবহারের ইয়েটা কমে যাচ্ছে, কোন বিষয়ে মকআপটা ব্যবহারটা কমে যাচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা যে শিখলাম মকআপ কিভাবে ইউজ করতে হয় ওই বিষয়গুলো কমে যাচ্ছে। তাহলে প্রেজেন্টেশনটা কিভাবে করা হয়, প্রেজেন্টেশনটা করতে হবে বুদ্ধি দিয়ে। যেমন এই একাডেমিয়া ইন্টারন্যাশনাল বিষয়টা কি, এটা আগে আমাকে বুঝতে হবে। এই একাডেমিয়া ইন্টারন্যাশনাল বিষয়টা যে জিনিসে, ধরেন একাডেমিয়া ইন্টারন্যাশনাল দেওয়া হয়তো বা অনেকে বুঝতেছে না, সাপোজ ধরেন রেস্টুরেন্ট একটা, ঠিক আছে, রেস্টুরেন্টের লোগো আমি তৈরি করলাম, সবাই আছে না, সাপোজ ধরেন আমি একটা রেস্টুরেন্টের লোগো তৈরি করলাম, লোগো তৈরি করার পরে এই রেস্টুরেন্টের লোগোটা কোথায় কোথায় ইউজ হবে, ধরেন মেনুতে ইউজ হবে, বিজনেস কার্ডে ইউজ হবে, তাদের বাসনপত্রে ইউজ হইতে পারে, টিস্যুতে ইউজ হইতে পারে, মানে এই যে যে রিয়েল যে বিষয়টা, মানে রিয়েলিটিতে যেগুলাতে আমাদের লোগোটা স্থাপন করা হবে, প্রতিস্থাপন করা হবে, এই বিষয়গুলো উপস্থাপন করাটাই হচ্ছে এখন ফ্যাশন। এখন খুব কম সংখ্যক ভালো মার্কেটগুলোতে দেখবেন মানে যে লোগোর যে ইয়ে মকআপ করা হয় না, ঠিক আছে? সাপোজ দেখেন এটা একটা ফেসবুক ইয়ে গ্রুপ থেকে আমি নিছি, দেখেন তো লোগোর প্রেজেন্টেশনটা, দেখেন তো এটা একটা বিল্ডার্স কোম্পানি, সে কিন্তু এই যে দেখেন বিল্ডিংটা কিভাবে দিছে, বুঝতে পারতেছি কি বলছি? অন্যের আগে বুঝতে পারতেছি, পরে আমরা নেক্সট দেখি এটা কি, মোটর স্টার মানে হয়তো বা মোটর সাইকেল রিলেটেড কোনো কিছু, রেডি টু বাই, রেডি টু সেল, হয়তো বা মোটর সাইকেল রিলেটেড, এ দেখেন অপাসিটি কমায়া কিন্তু এর নিচে একটা মোটর সাইকেল আছে। তারপর মোটর সাইকেলের মনে হয় এগুলা জিনিসপাতি, সে আইকনটা শুধু ইউজ করছে, ঠিক আছে? তারপর দেখেন এই দেখেন কত মিনিমাল, এইগুলা সবাই মানে এই কন্টেস্ট উইনার আর কি, আমি উইনারদের গুলা নিলাম আর কি। এটা একটা জেপিজি ইমেজ, এটার মধ্যে তার লোগোটা রাখছে। এ দেখেন ট্রাভেলের টিটা কিভাবে রাখছে, তার লোগোর আইকনটাও কিন্তু এটা, এই দেখেন এটা অসাধারণ একটা লোগো, অসাধারণ একটা লোগো, দেখেন তো। এখন যে আপনাকে এই দেখেন ট্রাভেল ব্যাগ হিসেবে ওর লোগোটা বসাইছে, হোয়াট আ কনসেপ্ট, দেখছেন? আমি কি বুঝাইতে পারছি যে আমাদের এই যে 3D মকআপ আছে আর বসাইতে হবে বিষয়গুলো, এরকম কিন্তু আর না। ম্যাম এগুলো তো আর মানে কি বলে আপনার গ্রহণযোগ্যতা তো পাইছে, আমি যেটা বলতে চাচ্ছি যে মানে এগুলো কি মানে নতুন শুরু হয়েছে? হ্যাঁ, ইদানিং এই ফ্যাশনটা চলতেছে, কিন্তু আগে তো এই যে 3D মকআপ, যত 3D মকআপ দিতে পারতেন তত হচ্ছে ভালো হইতো। এটাকে সরানো যায় না, ঠিক আছে? আগে হচ্ছে এটা তো সব দিক দিয়ে রাখলেই কষ্ট দেখা যায় আমার। যেমন ধরেন আমরা যদি 99 ডিজাইনে ঢুকি, এই অন্যরা আসি না ক্লাসে, কি আসি না, সবাই চুপচাপ বসে বসে রয়েছি, ঘুমাইতেছি। হ্যাঁ, আমরা এই সপ্তাহে চলে আসবো ঢাকায় আশা করি। আচ্ছা, এটা নেটওয়ার্ক প্রবলেম করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কটা প্রবলেম করতেছে, সমস্যা নাই, ভিডিও তো সবটাই থাকবে। আজকে আমি জুমিয়ার রেকর্ড করি নাই, রেকর্ড করতেছি কম্পিউটার মোবাইল দিয়ে। এ দেখেন এটা এই কমিউনিটি থেকে এদিকে রিসেন্ট উইনার গুলো দেখা যায়। আপনি দেখেন বেশিরভাগই দেখবেন এগুলো হচ্ছে সব উইনার, ঠিক আছে? দেখেন বেশিরভাগই কিন্তু এই যে মিনিমাল না, দেখছেন সব মিনিমাল, মানে এখন এই স্টাইল, ইভেন আপনি ইয়ে দিতে পারেন, মকআপ দিতে পারেন, কিন্তু একটা ছোট্ট একটা পোর্শনে এভাবে রাখবেন, দেখি এরকম আছে কিনা। এই দেখেন একদম মিনিমাল, এই দেখেন ও কিন্তু ইউজের উপর দিছে, দেখেন সব মিনিমাল, কি বলবো। এই যে এটা দেখেন, ও কিন্তু মকআপ দিছে, মকআপ দিছে না যে তা না, প্রেজেন্টেশন গুলো দেখেন, প্রেজেন্টেশন গুলো যে যত প্রেজেন্টেশন করতে পারবে ওনার ওর জন্যই ভালো হবে। এই যে দেখেন মকআপে কিন্তু ঠিকই দিছে, দেখেন
মকআপে যে দেয় নাই তা না, এবং রিয়েল রিয়েলি ইউজ করলে সে কেমন হবে এই যে দেখেন। ঠিক আছে, সো এই যে প্রেজেন্টেশনের যে বিষয়টা আমাদেরকে এখনই খেয়াল রাখতে হবে। যখন আমি আসলে ইয়ে ছিলাম, ইনিশিয়াল স্টেজে ছিলাম, এগুলো কেউ বলে নাই ভাই এই প্রেজেন্টেশনটার অনেক দাম। আপনি জানেন, ধরেন আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, রেস্টুরেন্ট দেওয়ার পরে আপনার খাবারের কোয়ালিটি এত ভালো বলার মতো না, কিন্তু আপনি যদি না বিক্রি করতে পারেন এই কোয়ালিটি দিয়ে কি করবেন বলেন তো? প্রেজেন্টেশনের ক্লাস আর বলতে আমি তো বুঝাচ্ছি এভাবে আপনাকে রিসার্চ করতে হবে। হয়তো বা ধরেন আপনি এটাকে আইকন ধরলেন, নেক্সট টাইম থেকে আপনি এটাকে এটার মতোই একটা প্রেজেন্টেশন দিবেন, বা এটাকে আপনি আইকন ধরলেন, নেক্সট টাইম থেকে এরকম কয়েকটা ইয়ে চেষ্টা করবেন। এভাবে করতে করতে নিজের মধ্যে একটা কিছু আসবে। ঠিক আছে, এটা আর কি, যে আমি এটা এখন থেকে যা লোগো দিব এভাবে দিব, যে কোনো একটাকে আপনি আইকন ধরেন, আইকন ধরে এভাবে আগান। আচ্ছা, প্রেজেন্টেশনের বিষয়ে আপনাদের কারো কিছু বলা আছে কিনা বলেন। অন্যান্য জায়গা তো খুব একটা দেখি না, কম বা এই ধরনের দেখতেছি না। প্রেজেন্টেশন ওরা নিবে, নিবে, চিন্তা করেন না। 99 তো প্রথমে হাওয়া লাগে যায়, ওরা নিবে, চিন্তা করেন না। তো আপনি যদি শুরু করেন, প্রেজেন্টেশনে সমস্যা নাই। আপনি প্রেজেন্টেশন যদি আপনি এরকম ভাবে দেন, আপনি বললাম তো মকআপ দেন, এই যে মকআপ দিছে না, মকআপ দিছে কিন্তু না, আপনি যে প্রেজেন্টেশনটা আপনি সাইট ওপেন করছেন 99-এ, হ্যাঁ 99-এ, অর্থাৎ 3 ফিট বা হ্যান্ডেল, এগুলো তো মানে এভাবে দেখি না, না তো চোখে পড়েনি। না, এটা তো নতুন স্টাইল বের করতে, নতুন ইয়ে হচ্ছে, মানে শুরু হচ্ছে এই ইয়েটা বিষয়টা। সবাই যে আবার ইয়েতেই দেয় এরকম না, অনেকে আছে যে দেয়, এই যে দেখেন 3D মকআপ দেয়, মেকআপ মকআপ যে দেয় না দেন তা না, কিন্তু এই যে এখন যেগুলো দেখাইছি এইগুলো আগামী কয়েকদিনে কয়েক বছরের মধ্যে দেখবেন ওরাই রাজত্ব করবে, এখন এত ইয়ে নাই, বুঝছেন? এই যে মকআপ দিছে না, এই যে মকআপ দিছে দেখেন, এই যে মকআপ দিছে, মকআপ যা দেয় না তা না, এই যে এগুলো আপনারা যেকোনো একটা দুই তিনটা ইয়ে করেন, যে আমার কাজগুলো আমি এভাবে গুছাবো, এভাবে ইয়ে করবো। এই যে আমাদের ও বিজনেস কার্ডের মধ্যে দেখাইছে, দেখছি এগুলো শিখেন, এগুলো শিখেন ভাই। আমি ভাই এই জায়গাটাতে ঠকছি, আমারে কেউ বুঝাইছে না, আমি চাই না আপনারা ঠকেন। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এটা একটু সময় লাগবে, এটা না মেনে নিতে হবে। আমি নিজে এখনো গ্রেডিয়েন্ট ভালো পারি না ভাই, বুক কভার গুলো দেখবেন অনেক ডিজাইন, বুক কভার করেন না আপনারা, বুক কভার করতে পারেন, বুক কভার কিন্তু বেশ ভালো দাম আছে। এই দেখছেন কত, $486, এবং দুইজন না, ম্যানিপুলেশনটা একটু ভালো করে পারলেই হয়। এই দেন দুইটা দুইটা উইনার দিছে, কারবারটা দেখছেন, তার মানে টোটাল তার $801,000 গেছে, এটা তার কোনো বিষয়ই না। টি শার্ট, তারপর এই যে এইগুলাতে আপনারা বেশি কাজ করবেন, কারণ কি জানেন এদিকে একাধিক কন্টেস্ট উইনার পাওয়া যায়। ওদের যে ইয়েগুলো দেখেন, পোর্টফোলিওগুলো দেখেন, ওরা কিন্তু দেখবেন বেশ ভালোই কাজ করে, দেখেন বিশাল কাজ দেখছেন।
অনেক ভালো কাজ করে, ও এইগুলো নিয়েই কাজ করে, দেখেন সবগুলো ওর এই কাজ। বাইরে মানুষ যে কত কিছু পারে, আমার তো খালি মনে হয় জীবনে কবে কি শিখবাম। সে 1-to-1 প্রজেক্ট করতেছে 5টা, রিপিট ক্লায়েন্ট আছে 3টা। আপনি যদি বলেন যে আমি কি শিখলাম, তাহলে আমরা কি করবো ম্যাম? ভাইরে আপনি আপনি আমাদের এই সেক্টরটাতে কোনোদিনও রিটায়ারমেন্ট নাই, কোনোদিনও শেখারও শেষ নাই, ঠিক আছে? এই এমন একটা সেক্টরে ঢুকছেন এটা মনে রাখেন। আচ্ছা আমি যেটা জন্য বুঝাইছি, বুঝার জন্য এটাতে আস্তে আশা করি আপনাদের নেক্সট টাইম এটা মনে রাখবেন। আর এই যে একটা বার, এই বারটা নিয়ে তো আমি খুবই যন্ত্রণায় আছি, এই জন্য আমি ইয়েতে এই নাম কি এই জুমে ক্লাস করতে আমার ভালো লাগে না। আচ্ছা শিশিরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ শিশির, যে আপনার ইয়ে হোমওয়ার্ক গুলা কন্টেস্ট গুলা করতেছেন, আমার এইটাই দরকার, এই কন্টেস্টই দরকার। কারণ আপনি হোমওয়ার্ক দেন আর যত যাই করেন না কেন, এই কন্টেস্ট আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনি উইন করলেন না করলেন আমি জানি না, উইন যখন থাকবে তো থাকবেই, কিন্তু এটার মাধ্যমে আপনার সব থেকে বেশি অভিজ্ঞতা হবে শুধুমাত্র এই কন্টেস্টের মাধ্যমে। আজকে আমার ভাইটা বলতেছে, বলতেছে জানো এরকম একটা কন্টেস্ট দিছে যে যে এইটা কন্টেস্টটা উইন করব তাকে লং টার্ম প্রজেক্ট দিবে। freelancer.com এরকম একটা সম্পদ, তো freelancer.com আপনারা যারা ইউজ করতেছেন না, এটাকে কাজে লাগাচ্ছেন না, এটা আপনার নিজের জন্যই ভালো হচ্ছে না, আপনার জিনিস ভালো হচ্ছে না, আপনার জিনিস পারতেছেন না, ভাই এটার মাধ্যমে তো আপনাকে যেতে হবে। যেমন ধরেন আমি যদি 100-তে যেতে চাই, আমাকে 1 থেকে তো শুরু করতেই হবে। এখন যদি বলি মাত্র 1 থেকে শুরু করবো, আমি 50 থেকে শুরু করে দিব, তাহলে কি ওইলো ভাই কথাটা কন তো? ম্যাম এই হ্যাঁ যে প্রথম যেটা আমার একাডেমিয়া লোগোটা, একাডেমি ইন্টারন্যাশনাল, হুম এখানে বলছে যে লোগোতে, এটা আসলে একাডেমিয়া ইন্টারন্যাশনাল, এটা সাধারণত আমরা কি বুঝি, এটা তো একটা লাইব্রেরি বা বই পড়া নিয়ে একটা এডুকেশন, এডুকেশন সিস্টেম মনে এডুকেশন সিস্টেম, এরকম মনে হয়। কেন কিন্তু ডিটেলস কিছু লিখে নাই? না ডিটেলস পড়ছে ওখানে বলছে যে বই, পেন্সিল, কলম বা ওয়ার্ল্ড ম্যাপ এই ধরনের কোনো আইকন ইউজ করা যাবে না। শুধু একটা বলছে, যেমন নাইকি, নাইকি একটা ব্র্যান্ড আছে না, আপনার হুম 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 জুতা, জুতা হানতেন, এই ধরনের সিম্পল একটা ইয়ে চাইছে। এখন এগুলা এগুলা চাইলে শুধু শুধু চাইলেই হবে না, এগুলো একটা ডিটেলস দিতে হবে। যেমন নাইকি, নাইকি বললেই কি হয়ে গেল, এটা তো শুধু ওটা লিখছে যে বুঝতে পারছে, নাইকি বুঝতে পারছে, কিন্তু এইগুলো তো ক্লায়েন্টরা বুঝে না। কেন বুঝে না? ওরা তো সব সব এইগুলো নিয়ে রিসার্চ করে না বা পড়াশোনা করে না। কিন্তু দেখেন ধরেন আমি একটা গল্প বলতেছি, গল্প বলার পরে আপনাকে বলতেছি আপনি এটা একটা নাম দেন, ঠিক আছে? তো এমন একটা নাম দিবেন মানে এটার মর্মটা টোটাল গল্পটাকে বুঝাবে। তার মানে আপনাকে তো গল্পটা শুনতে হবে, পড়তে হবে, রিসার্চ করতে হবে। সে যদি কিছু না দেন নাইকের জায়গা, তাহলে হ্যাঁ আসলে গাদা ছাড়া কিছু না। না সেটাই, যে এই জন্য একাডেমির প্রথম ইয়ে লেটারটাই একটা স্যাম্পল হিসেবে এগুলো, তাছাড়া কোনো কিছু পাওয়া যাচ্ছে না। একভাবে আপনি ঠিকই করছেন, কারণ হচ্ছে ওইটা একটা সিম্বলিক লোগো, এটা আপনি সিম্বলিক বা অ্যাবস্ট্রাক্ট একটা লোগো, ঠিক আছে? আমরা তো লোগোর প্রকারভেদ পড়বো, তখন বুঝবেন যে অ্যাবস্ট্রাক্ট লোগো আছে, ঠিক আছে? তো এটাও একটা অ্যাবস্ট্রাক্ট লোগোর মধ্যে পড়লো, এটা কিন্তু খারাপ হয় নাই। তবে নেক্সট টাইম মনে রাখতে হবে আমার ফন্টের সাইজ আর কোনো আইকন যদি ইউজ করতে চাই এইগুলোর একটু সিমিলার থাকাটা ভালো। যেমন ধরেন এই এটা যদি ধরেন, যেমন আইটাই যদি ধরেন এটা 1 পিক্সেল, সাপোজ 1 পিক্সেল সাইজ, আমার এটাও 1 পিক্সেল হওয়া উচিত। আচ্ছা ব্যাপারটা বুঝতে পারছি, হুম এই ভুলগুলো না আবার করলে জরিমানা দিবেন। অনেক লোক করার থেকে একটা কন্টেস্টে ভেরিয়েশন দেন প্লিজ, বারবার কথাগুলো বলতেছি। দেখছেন এই যে এই মৌসুমিটা সমস্যা হয়েছে, না তো এটা এটা তো সমস্যা না। এটা স্মুথ টু সুন্দর হয়েছে, ভালোই হয়েছে, ভালোই করছেন।
আমরা কিন্তু প্যাটার্ন ডিজাইনও শিখবো, হ্যাঁ ইলাস্ট্রেটর গিয়ে প্যাটার্ন ডিজাইন শিখবো না? ওইটা একটু হইতে পারে না আপু, যে মুখের এক কালার চেঞ্জ, এক কালার একটা এক কালার ওইটা আর একটা অন্য কালার, মুখের মানে ওই যে আর একটা লোকের ওটা তো চললাম না, কুটকুটটা দুই কালার একটা ফেস ছিল না, এটা মনোযোগ দিয়ে দেখুন লাগবো। ওইটা আমি ব্রাশ তুলে গিয়ে পরে আর করতে পারি না, মানে আগে কোনো কিছু বাদ গেছে, ব্রাশ তুলতে পারে কাজ করতেছে না, মানে ধরতে পারতেছি না কি আগে কি হইলো। আচ্ছা এদিকে ফার্মিদের এই জায়গা হয় নাই, এই জায়গা আর মনোযোগী হইতে হবে, এবং এই জায়গা টেমপ্লেট কেস স্টাডি 2030 এই দুইটা বিষয়ে মনোযোগী হইতে হবে। আর রিকিরি কন্ট্রোল জিরো, আর এই যে এটা লাগান না, একটু লাগানো উচিত ছিল, লাগাই দিবেন এটা রেড কালারটা, এটা এই কালো থেকে একটু উপরে উঠে আছে। আচ্ছা চ্যালেঞ্জেস ওভারভিউ, এগুলো অবশ্যই আরো একটু বড় হওয়া উচিত। আর এই যে আইকনের সাথে এগুলো কি এলাইন করছেন? মিডল লাইন হলো মনে হয় উপরে একটু বেশি চলে গেছে গা, এরকম মনে হইতেছে, মনে হইতেছে উপরে একটু বেশি গেছে, মিডল লাইন হলে আর একটু নিচে আইতো আসতো হয়তো বা। আর এটা কিন্তু অপাসিটি কমাই দিছেন না রেড কালারের? রেড কালার কিন্তু অপাসিটি কমানো না ন্যাচারালি, আমার মনে হয় এই কোন এই ডিজাইনটাতে অপাসিটি, এই যে ওরা হচ্ছে ইয়ে করছে, মাল্টিপ্লাই করছে, মাল্টিপ্লাই ট্রান্সপারেন্সি, ঠিক আছে হ্যাঁ ট্রান্সপারেন্সি যে মাল্টিপ্লাই বা আপনার স্ক্রিন এই হিমেলের এটা আর একটু ইয়ে হইলে ভালো ছিল, স্মুথ হইলে ভালো হতো না, অপাসিটি টমাসিটি কমায়া। হিমেলকে অনেক ধন্যবাদ, আপনার যে এত ব্যস্ততার পরে আপনি যে কাজ করতেছেন সত্যি অনেক ধন্যবাদ। আজকে আমার একটা স্টুডেন্টকে বলতেছিলাম আপনার কথা, যে উনি জব করে তারপরেও তার যে প্রচেষ্টা, আর তুমি তো ভাই কিছুই করো না, তোমার সময় হয় না কাজ করার, আপনার রেফারেন্স ট্রেনে কথা বলছিলাম। না অনেক চাপ, তারপরে অফিস, অফিস আসার সময় শেষ হয়, বাসায় গিয়ে রেস্ট করার সময় পাই না, একটু কষ্ট করেন, ঠিক আছে একটু কষ্ট না একটু চেষ্টা করেন। আচ্ছা মৌসুমী এদিকে যে এটা আপনি কি ফোন ফোন কি চেঞ্জ করছিলেন, মানে কম্পিউটারে কম্পিউটারে যেটা ছিল এটা ইউজ করে ফেলছি না আমরা, আমি কি বলছিলাম এটা ইউজ করতে বিজনেস কার্ডে, আমি যে কতগুলো নাম দিলাম কিসের জন্য নাম দিছিলাম, তো এটাই বলছে, এটা হচ্ছে ফোনটার নাম হচ্ছে মাই রেড প্রো, ঠিক আছে এই ফোনটার নাম, এই জন্য এই কথাটাই বলা হয়েছে যে মাই রেড প্রো ফোনটা ইউজ না করলে ভালো হতো। এরপরে কি কোনটা ইউজ করব, কোনটা ইউজ করব, উত্তর তো এটা কত বছর আগেরই। আর এটা অ্যালাইনটা ঠিক হয় নাই, আমরা এটা অ্যালাইনটা যদি এভাবে দিতেই চাই তাহলে আমরা মিডল অ্যালাইন দেবো এটা এটার সাথে এটার, ঠিক আছে আর এটা এটা একদম উপরে হয়ে গেছে, এটা আমরা আর একটু নিচে দেওয়া উচিত ছিল। এই যে এটা নাম কি কিউআর কোড, কিউআর কোডটা একটু নিচে দেওয়া উচিত ছিল, ঠিক আছে দেখছেন ইয়া শিশির কত প্র্যাকটিস করতেছে, এগুলো কিন্তু তার প্র্যাকটিস ওয়ার্ক, তা আপনার যে যেটাতেই কাজ করেন না কেন শিশিরের এই ডিজাইনটা ভালো হয়েছে, আপনি আগে আরেকটা যেটা দেখেছেন এটা থেকে এটা অনেক প্রফেশনাল হয়েছে। ওটা ছিল যে একটা ফাইভ স্টার পাওয়া কি বলে ডিজাইনের অনুকরণে করছি, তারপরে নিজের কাছে কেন জানি হিজিবিজি লাগছিল, হ্যাঁ হিজিবিজি ছিল। আর এই জায়গায় আপনি যে কন্টাক্ট মোর ইনফো এটা কিসের এলেন, কার সাথে কি করলেন, এই যে আমি কিছু বুঝলাম না, আসলে ওটা না পারতেছি উপরে দিতে না পারতেছি নিচে দিতে, ওই জন্য ওটার দুটারে মাঝখানে ইয়ে করছি আর সঙ্গে মিডল অ্যালাইন হলে কি খারাপ হবে নাকি, দুটা খারাপ হবে না, তারপর এটা একটু বড় না, এই যে এই যে কন্টাক্ট আস ফর মোর ইনফো, ঠিক আছে ধরেন এটা একটা গ্রুপ আমার আর এটা একটা গ্রুপ,
এই দুইটা, এই গ্রুপ এই গ্রুপ মিলে একটা মিডল আইল্যান্ড হবে, এটা বলতেছিলাম। বুঝতে আপনারা যে যেই কন্টেস্টে করেন না কেন, প্লিজ এই কন্টেস্টটাতে একটাতেই মানে যে না এটাতে আমি চাইছি এটা আমারই হবে, এরকম কিছু বিষয় নিয়ে আসেন প্লিজ। আর আপনি এই যে ডিজাইনটাকে ফোকাস করতে চাইছেন, এটা শেপটা তো নিচেই গেছে গা, ওটা আবার ফাঁক করে রাখলে সমস্যা খারাপ দেখা যাচ্ছে, আবার নীল কালারটা দিলে আবার ফুটে উঠতেছে না। এটার কম্বিনেশনটা তাহলে শুধু আমি যদি এটা একদম নিচে দিয়ে দিতাম যেহেতু সাদা, তাহলে কি ভালো লাগতো যে শুধু এই জায়গাটা থাকতো, মানে এটা আমার এটা না লাগ এটা থাকতো না শুধু, তাহলে এটা এদিক দিয়ে বেরিয়ে যেত আর এটা নিচে দিয়ে মিলে যেত, তাহলে কেমন লাগতো? খুব ভালো লাগতো। দেখেন কেমন লাগে।